Semua ini bapak ibu. Mana tuh lihat nih? Kita siap. Assalamualaikum. Welcome back to my channel Lifestyle Blog 4G. আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আগের চাইতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমি এমনিতেই প্রতিদিন ব্লগ দিতে পারতেছি না, আপনারা তো জানেন কিসের জন্য ব্লগ দিতে পারতেছি না। আর আজ দুই দিন ধরে একটু ব্যস্ত আছি, হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেখতে আসছে অপারেশনের পর আমার জাল, আমার ননদ আর আমার জায়ের ছেলে মেয়ে। তো ওরা দুই তিন দিন থাকবে, তো ওদের জন্য আর ভিডিও আমি তৈরি করতে পারতেছি না, কারণ ঘরে মেহমান তাহলে কিন্তু একটু ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততা থেকে ভিডিও রেডি করতে পারি নাই। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের জন্য। আর কতদিনই বা এরকম ভিডিও না দিয়ে থাকবো, তাই যা পারলাম তাই উপস্থিত করলাম আপনাদের সামনে। তো ওদেরকে সকালে নাস্তা দিয়েছি, সকালে এটা কিন্তু নেটা ছাড়া হইবে বুঝরা, এটা মশাই খাবো মারছে। গোসল শেষ নি, তোর খাওয়াইছে গোসল শেষ নি, নাইছ রে গোসল কসলা তো নাইছ, স্নান করছ নি, তুমি কি করছো খালি পানি দি গত্তর ভিজাইছ। আর আজকে অনেক বেশি গরম পড়ছে, আর আমার মেয়েকে নিয়ে আমার মা বাইরে হাঁটতেছে, ঘুম থেকে উঠছে কেঁদে কেঁদে, প্রচণ্ড গরম আর কারেন্টও ছিল না, কারেন্টে এত বেশি প্রবলেম করতেছে যে কি বলবো, কখনো এত রাগ হচ্ছে আর কখনো ভাবি যে আমরা সাধারণ মানুষ রাগ করে কি করব। আমার মেয়েকে নিয়ে বাইরে মা হাঁটতেছিল আর আমি এখানে খানা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নিতেছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ভিডিও আমি দেখতে পারতেছি না, আর কিভাবে বোঝাবো আমি কতটা পেইনের মধ্যে আছি। তার উপর মেহমানও আসতেছে, প্লিজ আপনারা বুঝে নেবেন আমি ভিডিও দেখতে পারতেছি না কেন। তবে আশা রাখি আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে অবশ্যই আপনাদের ভিডিও দেখব। আর এই যে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেগুলো মনে হয় না একটু ভালো মানের ভিডিও। এখন আপনাদের বাইয়া আসছে, গোসল টোসল করলেন, তারপর ভাত খাবেন। এখন ভাত খাওয়ার জন্য টেবিলে ভাতটা রাখা হয়েছে, ভাত খেয়ে আবার চলে যাবেন। তো উনি প্রতিদিন আমাকে দেখতে আসেন আর আমার মেয়েকেও দেখতে আসেন। আর এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়, আর আমার বাড়িতে কিন্তু ওয়াইফাই আছে, কারেন্ট যত সময় থাকে তখন ওয়াইফাই কন্টিনিউ থাকে। আর এখানে আসার পর তো এমবি দিয়ে মোবাইল ইউজ করতে হয়, আর একদম কি বলবো, এমবি দিয়ে তো মোবাইল ইউজ করতে হয়, তারপর হচ্ছে গিয়ে কারেন্টের সমস্যা, কারেন্ট নেই, কারেন্ট থাকে না প্রায় সময়। আর যখন অনেক সময় লম্বা টাইম ধরে কারেন্ট নিয়ে রাখে তখন নেটওয়ার্ক অটোমেটিক স্লো হয়ে যায়, স্লো হয়ে যাবার পর আবার যখন কারেন্ট আসে তখন কিন্তু আবার যে সে আগের জায়গায় যেতে অনেকটা সময় লাগে। তো এরকম নেটের প্রবলেম করতেছে, প্লিজ আপনারা বুঝে নেবেন। আমি আর কি বলবো, আমি বুঝতে পারতেছি না, আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতেছে। তো আমার ননদার বাসুর ছেলে মেয়ে বলতেছে ওরা পা আমাদের বাড়ির উপরের যে টিলা পাহাড়টা আছে সেটা দেখবে, তো আমি রাস্তাটা দেখিয়ে দিতেছি। আর আমি তো এত উঁচু জায়গা দিয়ে উঠতে পারবো না, একটু ভালো দিক দিয়ে আমাকে যেতে হবে।
তাই ওদেরকে দেখিয়ে দিতেছি রাস্তাটা ওদিকে যাওয়ার জন্য। আর রাস্তাটা এই বর্ষাকালে কিন্তু রাস্তাটা ওই বন জঙ্গল হয়ে ভরে যায়, আবার যখন শীতকালীন আসে তখন কিন্তু অনেকটা রাস্তাটা পরিষ্কার থাকে, আর এখন বন জঙ্গল সাপ পিচ্ছু অনেক কিছু থাকে। কবাই দিয়ে গেছো কিনি? এত দূরে তোমরা সবাই এমন ভাবে আটতেছ, মনে হচ্ছে সবাই প্রতিবন্ধী। এ গরুর বাচ্চা বেড়া লাগ গেছে, ছুটিয়ে দিয়ে দাও। আচ্ছা ওটা ছুটিয়ে দিয়ে দাও বে। না বড় বউ বাদি মারো, বেড়া লাগ গেছে আরো বেশি। আবার বেড়া লাগছে ইয়ার লাগে মাই। আমি সইতাম না গরু, এলে এলে মুখ ধরে না তো এখানে একটি গরুর বাচ্চাকে জানে দিয়ে গেছে, আর একটা গরুর বাচ্চাটার কিরকম রশির মধ্যে জুটি উঠে গেছে, সেটা ছুটতেছে না। আমি চেষ্টা করলাম তো পারি নাই, এখন গরুর আসল মালিক আসবে সে ছুটাবে, আমি তো ছুটাতে পারি নাই, চেষ্টা করেছি কি করব। আর আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।